তুমি এখানে এসেছি এসে ভর্তি হয় নাই খো, মিথ্যা কথা বলবো না, যেটা সেটাই বলবো। আবু ব্লাড ব্যাংকে আনলাম, ব্লাড লেগে জানলাম, বললে হবে না। তারপরে পরে বললে যে হবে হবে, আপনারা ভর্তি হইন গা, চ্যালেঞ্জ করুন গা। জানলাম, জেনে বাচ্চাদেরকে যেয়ে ভর্তি করলাম। ভর্তি করে চ্যালেঞ্জ করিয়ে এখন একটা সময় বলছে ব্লাড হবে না। এখন আমরা যাই কোথাকে বাচ্চাগুলোকে নিয়ে? কত বছরের বাচ্চা? 4 বছর। তার তারপরে এখানে আধ ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার পরে কোনো স্টাফ নেই এখানে টেবিলে যে আমরা ওই সহিটা করবো বা ব্লাড ডোনেট করবো, কাউকে পাচ্ছিলাম না। একটু চিৎকার করার পরে তারপরে তারপর কাগজপত্র রেডি করে ব্লাড। মোটামুটি কটা থেকে কটা কিন্তু আপনাদেরকে বসে থাকতে হয়েছিল এখানে? প্রায় 11:30 থেকে 12:00 পর্যন্ত। কোনো স্টাফ ছিল না? না, টেবিলে কোনো স্টাফ দেখতে পাইনি, সব ভেতরে ছিল। আর আপনার পেশেন্টকে কখন ভর্তি করেছেন? পেশেন্টকে কখন ভর্তি করেছেন? 12:30। আচ্ছা, 11:30। আপনার এখানে কি ব্লাড ব্যাংকে রক্ত আছে? আমরা সকালে 9:30 সময় এখানে ভর্তি করলাম। অ্যাডমিশন নেওয়ার পর প্রথমে বলা হলো যে ব্লাড ব্যাংকে যে 50 বোতলের মতো ব্লাড মজুদ আছে, কিন্তু সেগুলো এখনো পর্যন্ত টেস্ট হয়নি। টেস্ট করার পর ব্লাড দেওয়া হবে। তারপর 1 ঘন্টা পর 11:00 সময় খবর নিলাম, বলা হলো এখনো পর্যন্ত টেস্ট করা হয়নি, টেস্ট করতে গেলে ওই ব্লাডগুলো সন্ধ্যে পর্যন্ত লেগে যেতে পারে। পেশেন্টের অবস্থা খারাপ, সেই মতো যোগাযোগ করলাম সবার সাথে। সবার বললেন যে ডোনার ধরে নিয়ে আসতে, তো ডোনার নিয়ে এলাম। ডোনারকে নিয়ে এসে 11:00 থেকে বসিয়ে রাখলো, এখনো পর্যন্ত বাঁচলো একটা। এখনো পর্যন্ত কোনো ডোনারকে, এখনো পর্যন্ত ডোনারের কাছ থেকে ব্লাড নেয়নি, পেপারসও কিছু রেডি করে দিয়ে। এমনকি সব থেকে দুঃখের বিষয় যে 1 ঘন্টা হয়ে গেল, এখনো 1 ঘন্টার মতো ব্লাড ব্যাংকে কোনো স্টাফ নেই। সব থেকে নিরীহ 1 বছরের শিশু থেকে শুরু করে থ্যালাসেমিয়া যে সমস্ত রেজিস্টার্ড পেশেন্ট যারা আছে, তাদের অবস্থা একই, প্রত্যেক মাসে একই। প্রথমে হয়তো বলবে যে ব্লাড নেই, ডোনার নিয়ে আছেন, ডোনার নিয়ে এলে পরে আবার পাত্তা পাওয়া যায় না। সব থেকে দুঃখের বিষয় আমরা যে সমস্ত ডোনারগুলোকে নিয়ে আসছি, কারণ প্রত্যেক মাসে এরকম করে ডোনার নিয়ে আসা প্রচণ্ড মানে সবারই ক্ষেত্রে সম্ভব নয়। তারপর সব থেকে আরেকটা বিষয় যে আমি ডোনারকে যে নিয়ে আসছি, তিনি তো কাজ ফেলে আমাদের জন্য আসছেন। এবার এই সমস্ত জরুরি পরিষেবার ক্ষেত্রে যদি ডোনারকে যদি ঘন্টার পর ঘন্টা বসিয়ে দেয়, তাহলে এইভাবে মানে স্বেচ্ছায় যে রক্তদানের যে একটা ইয়ে, সে প্রবণতাটা তো অনেক কমে যাবে মানুষের মধ্যে। সে যদি এখানে এসে হ্যারাসমেন্ট 1.5 ঘন্টা 2 ঘন্টা তাকে যদি হ্যারাসমেন্ট করা হয়, বসিয়ে রেখে দেওয়া হয়, হ্যাঁ, সেই ব্লাড আবার টেস্ট হবে। টেস্ট হওয়ার পর, কাগজপত্র রেডি হওয়ার পর, সেই মানে যাবে পেশেন্টের কাছে মোটামুটি আরও 2-3 ঘন্টা পর। তাহলে এত লং যে প্রসেসিং, এর মধ্যে পেশেন্ট যদি সিরিয়াস অবস্থা থাকে, তাহলে এই জরুরি পরিষেবার ক্ষেত্রে এই সমস্ত কারোর ক্ষেত্রে পেশেন্টের অবস্থা আরও ভয়াবহ অবস্থা হবে। আপনার বলছি এইগুলোতে যদি একটু সজাগ দৃষ্টি দেয়, হ্যাঁ, পুলিশ আমাদের হসপিটালের সুপার মহাশয়, ওনার কাছে এটাই অনুরোধ করছি।